Oh. <laughs> কুয়াশাফিজা সকাল আর গাছের পাতা বেয়ে পড়ছে সেই শিশির দানা আর আমরা কিন্তু সেই সকালবেলা চলে এসেছি সেই সুলতান ভাইয়ের বাড়িতে তিনি কিন্তু দীর্ঘ পঞ্চাশ তার বয়স কিন্তু প্রায় পঞ্চাশ বছর এবং মাত্র তেরো বারো তেরো বছর বয়স থেকে কিন্তু সেই গুড় এবং খেজুরের রসের সাথে সেই জড়িত রয়েছে তো তার সঙ্গেই আমরা কথা বলার চেষ্টা করব। খেজুরের গুড় আগে কেমনভাবে হতো আর এখন বর্তমানে কিভাবে গুড়গুলো তৈরি করছে করে হাটে বাজারে বিক্রি করা হচ্ছে সেটা জানার চেষ্টা করব বারো তেরো বছর বয়স থেকে খেজুরের গাছ লাগান বা খেজুরের গুড় তৈরি করেন এরকম না বাজারে যখন আপনারা চিনি ছাড়া গুঁড়ো নিয়ে যান তখন বেপারীরা আপনার সাথে কেমন আচরণ করে বেপারীরা ও আঁচ চিনি দিবেন চিনি দিবেন সেটা বলে ও আচ্ছা আচ্ছা যে কারণে আপনারা বাধ্যতামূলক চিনি দেন ও আচ্ছা চিনি দিলে গুড়ের কালারটা অনেক সুন্দর হয় সুন্দর দানা হয় আচ্ছা আচ্ছা তো খටිগুর খেতে হলে অবশ্যই যে কোন গাসির থেকে সরাসরি সরাসরি গুড় তৈরি করে নিতে হবে বা কারো মাধ্যমে এখান থেকে নিতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ কারো হবে নাকি আইসি বসে থাকতে বসি আগে সরাসরি নেওয়ার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সুলতান মহির অনেক গ্যাস রয়েছে এবং গুড় তৈরি করে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন সেই আগের যুগের দাদাদের যুগের যে গুড়ের যে ঘানগুলো আপনারা পাইতেন সেটাই ইনশাআল্লাহ পাবেন

一张张最励志的图，是。 তো সুন্দর ভাই আপনার গুড় তো একেবারে দানাদার গুড় দেখা যাচ্ছে খুবই সুন্দর গুড় হ্যাঁ তো এই দানাদার গুড় মানুষদের মানুষদেরকে খাওয়াবেন না খাওয়াবেন তো ইনশাল্লাহ নাকি সরাসরি আসলে বানাই নিতে পারবি অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবি নাকি তো একেবারে দানাদার গুড় আপনি কি পাটালি করেন না খুরি করেন পাটালি পাটালি করেন না অনেক সুন্দর একেবারে দানাদার গুড় দর্শক আজকে দেখলেন সুলতান ভাইয়ের গুড় তৈরি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই খাঁটি গুড় খাওয়ার জন্য রাশিয়ায় অঞ্চলের গুড় এবং সুলতান ভাইয়ের গুড় খাওয়ার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ মো লিংকে যুক্ত থাকতে পারেন